নমস্কার প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনার প্রিয়জনকে কারাগার থেকে মুক্ত করে আনবেন বা জামিন করিয়ে আনবেন, সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনা যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, অনেক সময় নিকটতম আপনজনেরা হয়তো সামান্য অপরাধে বা দেখা যাচ্ছে অপরের প্ররোচনায় পড়ে অনেক সময় জেলখানাতে যায় বা জমি জায়গা নিয়ে নিজেদের মধ্যে অনেক ঝামেলার জন্য জেলখানায় যেতে হয় বা গেছে, এরকম যদি ঘটে আপনার নিকটতম কোনো ব্যক্তি তার কোনোভাবে আপনি তাকে জামিনে বের করতে পারছেন না বা তাকে কারাগার থেকে মুক্ত করে আনতে পারছেন না, যদি এমনটি হয়ে থাকে যে তার হয়তো কোনো সমস্যা ঘটছে, হয়তো তার জামিন হওয়ার কথা কিন্তু হচ্ছে না, এমনটি যদি হয়ে থাকে, তাহলে আজকে আমি যে উপায়টি বলবো উপায়টি আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন। সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, আপনার যে আপনজন বা আপনার যে আত্মীয় জেলখানায় রয়েছেন, উনি জামিনে মুক্তি পাবেন। আপনারা অবশ্যই ক্রিয়াটি সঠিকভাবে করবেন। তো বন্ধুরা, আমি একটি যন্ত্রম আপনাদেরকে দিব, এই যন্ত্রমটা ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। এই যন্ত্রমটা আপনাকে স্নান করে এসে পবিত্র পোশাক পরে শনিবারের দিন আপনি উত্তরমুখ হয়ে বসে, আপনি উত্তরমুখ অথবা পশ্চিমমুখ দুই দিকের যে কোনো একদিকে মুখ রেখে আপনার শরীরে যদি পারেন একটু আতর লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি পরিষ্কার একটি জায়গায় বসে যে যন্ত্রমটি ভিডিওর শেষে আপনারা পাবেন, এই যন্ত্রমটি আপনারা কালো কালি দিয়ে, কালো জেল পেন দিয়ে একটি সাদা পরিষ্কার কাগজে এই যন্ত্রমটি অঙ্কন করবেন। যন্ত্রমটি অঙ্কন করার পরে যন্ত্রমটি সুন্দর করে ভাঁজ করে এরকম ছোট্ট একটি টুকরো করে ফেলবেন, ভাঁজ করে ওটাকে কালো সুতো দিয়ে জড়িয়ে রাখবেন। পরের দিন রবিবারে একটি কালো পায়রা, যাকে কবুতর বলে, কালো কবুতরের গলাতে আপনি কালো সুতা দিয়ে ওই যে আপনি যন্ত্রমটা অঙ্কন করেছেন ওই যন্ত্রমটি ওই কালো কবুতরের গলায় বেঁধে দিবেন। যন্ত্রমের যেখানে আপনার সেই ব্যক্তির নাম এবং তার পিতার নাম, এই দুটো যেখানে লেখা আছে অবশ্যই সেখানে সেই কয়েদির নাম এবং তার পিতার নাম সেখানে অবশ্যই উল্লেখ করবেন। এবার আপনি কবুতরের গলাতে, কালো কবুতরের গলাতে ওই যন্ত্রমটি বেঁধে কবুতরটিকে উড়িয়ে দিবেন। আশা করা যায় খুব দ্রুতই আপনার আত্মীয় বা আপনার আপনজনের খুব দ্রুতই জামিন প্রাপ্ত হবে। তো বন্ধুরা, এই ক্রিয়াটি কোনো প্রকৃত অপরাধীর জন্য প্রয়োগ করবেন না। যারা প্রকৃত অপরাধ করে জেলখানায় রয়েছে তাদেরকে সেইভাবে থাকতে দিন, এই ক্রিয়াটি তাদের জন্য কেউ কখনো প্রয়োগ করবেন না। যদি কোনো দেখেন কোনো ভালো মানুষ হয়তো কোনো ঝামেলায় জড়িয়ে গেছেন, সেক্ষেত্রে তার জন্য এই প্রয়োগটি করবেন, কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের জন্য কেউ কখনো এই ক্রিয়াটি প্রয়োগ করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে চলেছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, নমস্কার।